ठाकुर देखी एतटा ठाकुर देखिए हिल जूता पर हाँटते पारे ना देखे ए देखो हाथे जूता निये हाँटछे। हेलो गाइज वेलकम टू माय न्यू ब्लॉग। आज के तुम्हारे एक नतून भिडियोते नहीं भिडियो हलो पिसी बाड़ी एस तो जगदात्री पुजो मेला है तो केमन मेला तुम्हारे पुरो घूरिए देखो चलो। तो गाइज हमारा पिसी बाड़ी एस मेलाते देखो हमारा दोजन जानेगुलो ठाकुर है तो तुम्हारे साथ शेयर करब चलो तुम्हारे देखो पुरो मेला केमन है तो जाच्छी चलो बंधुरा। तो बंधुरा देखो एटा हलो फार्स्ट ठाकुर देखो एटा हलो प्रथम जे ठाकुर देखछी एटा हलो जगधात्री ठाकुर देखो कत सुंदर करे एकबारे निजेर हाथे बानिएछे दारुण होयेछे किन्तु ठाकुरटा। तो तोमादेरके ए रातेर बेलाते भालो करे देखाते पारछी ना देखले बंधुरा तो चलो आरो देखाबो तोमादेरके। এই দেখো বন্ধুরা মেলার কাছাকাছি চলে এসেছি। প্রথমে তোমাদের ছোট্ট একটা ঠাকুর দিয়ে শুরু করলাম এই আমাদের ঠাকুর দেখা। বন্ধুরা এবার দেখো আমরা আস্তে আস্তে মেলার কাছে চলে এসেছি। এই দেখো বন্ধুরা আমরা দুজনাই আজকে এরকম ড্রেস পরেছি। তো আমরা এই দেখো এখানে দ্বিতীয় নাম্বার ঠাকুর আমরা দেখব। এখানে আমরা এই গেটটা দিয়ে ঢুকব। দেখো বন্ধুরা এখানে কত মানুষের ভিড়। তো এই দেখো বন্ধুরা আমরা ঢুকে গেলাম গেট দিয়ে। তো ঢুকে ঢুকেই দেখো সামনে কত সুন্দর লাইটিং করেছে কত সুন্দর ডেকোরেশন করেছে সামনের দিকটা। আর এই দেখো এই দিকটা একটা স্টেজ বানিয়েছে আজকে প্রোগ্রাম ছিল খুব সুন্দর। তো আর এই দেখো আমরা দুজনাই যাচ্ছি ঠাকুরের কাছে। তো দেখো বন্ধুরা যে সামনে হলো ঠাকুর আছে তো ঠাকুরের কাছে আমরা যাচ্ছি। এই দেখো কত লোক বসে আছে প্রোগ্রাম দেখবে বলে। তো এই দেখো স্টেজ তো ওই দেখো মন্দির ওইখানে হলো ঠাকুর হয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে ঠাকুর। এই দেখো জুম করে নিয়ে তোমাদেরকে দেখালাম অনেক ভিড় ছিল সামনে সামনে যেতে পারিনি তাই তোমাদেরকে এইভাবে দেখালাম। দেখো বন্ধুরা সত্যি দারুণ হয়েছে কিন্তু। তো এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে যে এই দেখো এই জায়গাটায় দেখো কত ভিড় হয়েছে এখানেও খুব মেলা বসেছে। এই জায়গাটা হলো আর একটা এত একটা ছোট্ট একটা গ্রাম তো এই গ্রামে এতগুলো ঠাকুর হয় এটা একটা অবাক আমাদের নবম মধ্যেই কিন্তু। তো দেখো ছটা ঠাকুর হয়েছে এই গ্রামে সাতটা ঠাকুর হয়েছে। তো এই দেখো এই এখানে একটা মেলা বসেছে। তো আমরা আস্তে আস্তে হাঁটছি পুরো গ্রাম ভরেই গলিতে গলিতে ঠাকুর হয়েছে এরকম। তো তোমাদেরকে পুরো দেখাবো। এই দেখো এখানে আর একটা ঠাকুর হয়েছে। তো এই ঠাকুরটার কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা ভালো লাগবে খুব সুন্দর হয়েছে এই ঠাকুরটাও। তো দেখছো বন্ধুরা প্যান্ডেলও করেছে এত ছোট্ট একটা গ্রামে এত সুন্দরভাবে যে আমাদের নবগ্রামের মধ্যেই যে এত সুন্দর যে এতগুলো ঠাকুর হয় এটা একটা কল্পনীয় ব্যাপার। তো চলো এবার তোমাদেরকে আরও দেখাবো। তো বন্ধুরা দেখলে যে আমরা তিনটে অলরেডি ঠাকুর দেখা হয়ে গেল। দেখছো বন্ধুরা কত ভিড় পুরো গ্রামে। তো তোমাদের সাথে পুরো শেয়ার করছি দেখো বন্ধুরা ভালো লাগবে যে আমরা কী কী করি। আর বন্ধুরা আমাদের কেমন লাগছে আমরা দেখো নতুন ড্রেস পরেছি তো তোমরা জানাবে কমেন্টে। তো বন্ধুরা দেখো আর একটা ঠাকুরের কাছে চলে এসেছি চলো তোমাদের সাথে এই ঠাকুরটাও দেখাবো। দেখো বন্ধুরা মেলায় ভিড় কত। এই দেখো পুরো গ্রামেই মেলা এখানে পুরো গ্রাম ভরেই ঠাকুর হয়েছে।
देखले चलो आरो देखाबो आपात एखन चारटे हलो एखनो तीन चारटे मतन आछे चलो पुरो देखाबो तोमादेरके चलो चलो तो बंधुरा आमी सब जायगाते निजेर भॉइस यूज करते पारछि ना कारण गान चलछे सब जायगाते कॉपीराइटेर ब्यापार आछे यूट्यूबे तो देखो बंधुरा कत दोकान बसेछे एदिके दुई साइडे दोकान बसेछे रास्तार दुई दिकेई तो देखले बंधुरा এই দেখো বন্ধু এখানে একটা ঠাকুর হয়েছে চলো এটা তোমাদেরকে দেখাই কেমন হয়েছে এটা এই দেখো দেখছো বন্ধুরা কত সুন্দর হয়েছে এই ঠাকুরটা পাঁচটা না ছটা দেখা হলো চলো এবার আরো ঠাকুর হয়েছে যেগুলো সেগুলো তোমাদের সাথে দেখাবো দেখো বন্ধুরা চলো এবার এইদিকে একটা ঠাকুর হয়েছে তো এটা তোমাদের সাথে দেখাবো এই দিকটায় দেখো গ্রাম বাংলা এটা কিন্তু কোনো শহরের ঠাকুর না বন্ধুরা এটা হলো পুরো গ্রামে এতগুলো ঠাকুর হয়েছে একটা গ্রামে তো শহরে তো তোমরা দেখো এক রকমের ঠাকুর আর এটা হলো গ্রামের ঠাকুর দেখো বন্ধুরা কত সুন্দর এই দেখো বন্ধুরা এখানে একটা ঠাকুর হয়েছে তোমরা তো অনেক শহরে ঠাকুর দেখেছো কৃষ্ণনগর চন্দননগর এইসব জায়গাতে জগদ্ধাত্রী পুজোর প্রচুর ধুম হয় তো তোমরা দেখো এই গ্রাম বাংলার কেমন ঠাকুর হয় তো এই দেখো দেখছো বন্ধুরা এটা হলো গ্রাম বাংলার ঠাকুর তোমরা তো শহরে দেখেছো ঠাকুর কত আর এখানে দেখো কেমন ঠাকুর সত্যি দারুণ পুরো গ্রাম বাংলার এক ঐতিহ্য দেখছো বন্ধুরা সত্যি দারুণ খুব সুন্দর লাগলো যে গ্রাম বাংলাতে যে এরকম একটা গ্রাম এই গ্রামে এতগুলো ঠাকুর হয় তো দেখো অলরেডি আমরা ছটা ঠাকুর দেখা হয়ে গেছে তো আরও একটা দুটো ঠাকুর আছে তো সেইগুলো দেখবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা আরও যেসব ঠাকুরগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখছো বন্ধুরা এই ঠাকুরটা দাদা এই আপনার বাড়ি কি এখানে ও তো এটা কি বাড়ির ঠাকুর কতদিন থেকে হচ্ছে এই ঠাকুরটা কত বছর কুড়ি বছর নাকি অলরেডি এই ঠাকুরটা একুশ বছর ধরে হচ্ছে তো দেখছো বন্ধুরা দেখো কত সুন্দর এই এরকম এই গ্রাম বাংলাতেই দেখতে পাওয়া যায় এত সুন্দর যে কারুকার্য আর চারিপাশে যে এত সুন্দর একটা পরিবেশ তো তোমরা এই যে চন্দননগর কৃষ্ণনগর এইসব জায়গাতে জগদ্ধাত্রী পুজোর প্রচুর ধুম হয় তো সেই জায়গাতে তোমরা এত সুন্দর লাইটিং দেখো কিন্তু এরকম একটা গ্রামে এতগুলো ঠাকুর হয় সেইগুলো তোমাদের সাথে পুরো শেয়ার করলাম দেখছো বন্ধুরা তো আরও যে দুটো ঠাকুর দেখা বাকি আছে সেগুলো দেখবো চলো বন্ধুরা ওইখানে যাই বন্ধুরা আমরা ঠাকুর দেখছি এতটা ঠাকুর দেখছি ও হিল জুতা পরে হাঁটতে পারে না দেখে এ দেখো হাতে জুতা নিয়ে হাঁটছে হিল জুতা পরে হাঁটতে পারছে না তো হাতে জুতা নিয়ে হাঁটছে ও দেখছো বন্ধুরা কেন হাতে নিছো কেন আমি হিল জুতা পরে হাঁটতে পারি না আমার পা এদিক ওদিক হয়ে যায় আমার ওই পাতলা জুতোটা ছিঁড়ে গেছে অবাক লোক সত্যি এইসব লোক নিয়ে চলা মুশকিল এই দেখো বন্ধুরা এখানে আর একটা ঠাকুর হয়েছে অলরেডি আমাদের ছটা ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল এই ঠাকুরটাও দেখো কত সুন্দর দেখো দুটো বাচ্চা দাঁড়িয়ে আছে খুব সুন্দর হয়েছে এই ঠাকুরটাও তো দেখছো বন্ধুরা আমরা পুরো গ্রাম ঘুরে হাঁটছি দুজনায় একসাথে তো দেখো
এই দেখো ও বসে আছে, এই জায়গাতে বসে পড়েছে, ও ক্লান্ত হয়ে গেছে, যে ও হাঁটতে পারছে না। তো তারপরে হলো এই দেখো আমিও একটু বসি, কারণ অনেকক্ষণ থেকে হাঁটছি আমরা দুজনে একসাথে, তো একটু বসে নেই, তারপরে আবার হাঁটবো বা আবার আরও ঠাকুর দেখবো, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ওর পায়ে যে হিল জুতা পরে ফসকা পড়ে গেছে, তাই হাঁটতে পারছে না। দেখো বাচ্চা দুটো কত সুন্দর লাগছে, যে ঠাকুরতলায় এরা এত সুন্দরভাবে নিজেদের যে আনন্দ উপভোগ করছে। তো উঠে গেলাম, চলো বন্ধুরা আরও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখবে বন্ধুরা ভালো লাগবে। এবার হলো মেন মেলাতে আসলাম, দেখো চারিদিকে কত দোকান বসেছে। এই দেখো একটা দাদা দেখো ট্যাটু করছে হাতে, সত্যি দারুণ লাগছে। কিন্তু মেলাতে এটা একটা জিনিস, এই যে এই জিনিসগুলো দেখতে পাওয়া যায় যে হাতে ট্যাটু এরকম। তো এই দেখো চারিদিকে কত দোকান বসেছে, লোকের কত সমাগম, সত্যি দারুণ লাগলো। কিন্তু যে এত ছোট্ট একটা গ্রামে, আমাদের নবগ্রামের মধ্যেই যে এতগুলো ঠাকুর হয়, এটা কিন্তু অনেকেই জানে না। তো তাই বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে এই জিনিসটা তুলে ধরলাম। দেখো এটা কি হলো মেলা থেকে আজকের মতো আমাদের এখানে মেলা দেখা শেষ। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা? পুরো তোমাদেরকে যে এই এত ছোট্ট একটা গ্রামে এতগুলো ঠাকুর হয়, পুরো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তো কালকে তোমাদের আবার একটা নতুন ভিডিও দেখাবো। তো আজকে এখানে রাখছি বন্ধুরা, আবার পরে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য ভিডিও নিয়ে। বাই বন্ধুরা, টাটা।